أشرفها الشيطان، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. مدرسة التربية الأمة، ডহরপাড়া কলেজ রোড, কোটালীপাড়া, গোপালগঞ্জ, 2023 শিক্ষাবর্ষে অভিভাবক সম্মেলন ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান এবং যিনি দোয়া পরিচালনা করবেন, হযরত মাওলানা কবিরুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহতামিম, গোপালপুর মাদ্রাসা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের দেশের প্রথিতযশা খ্যাতিমান আলেমে দ্বীন মাওলানা নাসির আহমদ যুক্তিবাদী, গোপালগঞ্জ, হযরত সহ আরো উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং নিঃসন্দেহে তারা অনেক দামি কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার মধ্যে যেগুলো করণীয় সেগুলো আমল করার, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করেন। এখন আমার নাম ঘোষণা করা হয়েছে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য। তো ঘোষণায় বলা হয়েছে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত এটার কিন্তু বাড়িয়ে প্রশংসা করা হয়েছে। সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে নিষেধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন: লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, তোমরা আমার এত বাড়াবাড়ি প্রশংসা করবা না। খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে ঈসা নবীর বলে ফেলছে আল্লাহর ছেলে, তো তোমরা এত মাত্রা অতিরিক্ত প্রশংসা করবা না। সহিহ বুখারীর বর্ণনা 6060 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আরেক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন। সামিআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির মাত্রা অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আহলাকতুম আও কাতাতুম যহরা রাজুল। নবীজি বললেন তোমরা লোকটারে ধ্বংস করলা অথবা বললেন তার মেরুদণ্ড ভেঙে দিলা। বুখারীর 6061 নম্বর হাদিসে আসছে আব্দুর রহমান ইবনে আবি বাকরা থেকে বর্ণনা, এই আব্দুর রহমান ইবনে আবি বাকরা তার আব্বা আবু বাকরা থেকে বর্ণনা করেন, রাসূলের একজন সাহাবীর নাম ছিল আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন: আন্না রাজুলান যুকিরা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এক ব্যক্তির আলোচনা করা হয়েছে। তুমি তোমার সাথীর গলাটা কেটে ফেলছো, তুমি তোমার সাথীর গলা কেটে ফেলছো। এবার তোমার যুগে আমাদের প্রশংসা করলে আমরা অনেক খুশি হই, রাসূলের সাহাবীদের প্রশংসা করা হলে তারা আরো বিনয়ী হতেন, নত হতেন। ইবনে মাজার 94 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন: মা নাফাআনি মালুন কত্তু মা নাফাআনি মালু আবি বকরিন। আবু বকরের সম্পদ
ইসলাম প্রচারে আমার যতটা কাজে আসছে অন্য কারো সম্পদ ইসলাম প্রচারে আমার এত কাজে আসে নাই আবু বকরের সম্পদ আল্লাহ আমার এত কাজে লাগিয়েছেন এটা আবু বকর সিদ্দিক শুনলেন শোনার পর আবু বকর সিদ্দিক কান্না শুরু করলেন এরপর বললেন ওয়াহাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি আমার সম্পদ সবই তো আপনার তো সাহাবীদের প্রশংসা করলে তারা বিনয়ী হতেন বাকি প্রশংসা সত্যিকার অর্থে করলে বিনয়ী হতেন আর আমাদের যদি প্রশংসা বাড়ায়ও করা হয় আমরা খুব খুশি হই যে আরো করেন আমার খুব ভালো লাগতেছে তো এই জন্য আসলে মানুষের প্রশংসা করলে লিমিটেড করা আর আনলিমিটেড প্রশংসা হবে একজনের তিনি কে আল্লাহ সূরা ফাতিহা এক নম্বর আয়াত সূরা আনাম এক নম্বর আয়াত সূরা বানি ইসরাইল 111 নম্বর আয়াত সূরা কাহাফ এক নম্বর আয়াত সূরা নমল 59 নম্বর আয়াত সূরা সাবা এক নম্বর আয়াত সূরা মুমিন 65 নম্বর আয়াত সূরা সফফাত 181 182 নম্বর আয়াত সূরা তাওবা এক নম্বর আয়াত সবগুলোতে আল্লাহ বলছেন প্রশংসা যদি করতে হয় তো বাড়িয়ে যদি কারো করা হয় সেই প্রশংসা করো আমার একচ্ছত্র বাড়িয়ে প্রশংসা করার একমাত্র একজনকেই করা যায় তিনি হলেন আল্লাহ এই জন্য বান্দার প্রশংসা লিমিট হবে আনলিমিটেড না হওয়া আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমাদের দেশে বর্তমানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা সেই বিষয়টা হলো একজন শিক্ষক বাবার মতো আর মেয়েরা সামনে যারা বসে তারা মেয়ের মতো সেই হিসেবে বাবার মতো শিক্ষকের সামনে মেয়েরা মুখ ঢাকার কোনো প্রয়োজন নাই এই একটা বিষয় নিয়ে আমাদের দেশ এখন খুব গরম বিষয়গুলো খুব ভালোভাবে আমরা বুঝব নারী পুরুষ পুরুষ নারী না নারী পুরুষ না সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আন-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানিয়েছেন আদম নবী থেকে বানিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেয় ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম নবী থেকে আল্লাহ বানিয়েছেন তার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাহ ওয়া নিসাআ আদম এবং হাওয়া তাদের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আদম হাওয়া দুইজন এক না দুইজন আলাদা আদম তিনি হলেন পুরুষ হাওয়া তিনি হলেন নারী পুরুষ নারী না নারী পুরুষ না তো সৃষ্টিগত ভাবেও নারী পুরুষের পার্থক্য আছে না নাই আছে এটা এক নাম্বার সৃষ্টিগত পার্থক্য দুই নাম্বার নারী পুরুষের চলন নারী পুরুষ চলনে বলনে এটাতেও পার্থক্য আছে নারীদের চলা পুরুষদের মতো হবে না সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে তাদের গোপন সৌন্দর্য জানিয়ে দেওয়ার জন্য যেন জানা যায় নাউযুবিল্লাহ তো নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় এই কারণে তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে আপনারা এখানে যারা স্বামী আছেন ভাই আছেন বাবা আছেন কিছু বিষয় আপনাদের মাথায় রাখা স্বামীরা মাঝে মাঝে কি করে দ্রুত রিক্সায় ওঠার জন্য গাড়িতে ওঠার জন্য দ্রুত দৌড় দেয় এই জন্য স্ত্রীও কি করে পিছন থেকে একটু দ্রুত তার সাথে যাওয়ার চেষ্টা করে এক্ষেত্রে দায়ী আপনারা আপনি কেন এত দ্রুত রিক্সা ধরার জন্য যান যে আপনার বিবি সজোরে পা ফালায় আর অন্যরা হয়তো এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার বিবিকে নিয়ে হাসাহাসি করে আল্লাহ বললেন তাদের চলনটা হবে আস্তে ধীরে তারা সজোরে পা নিক্ষেপ করবে না তো নারী পুরুষের চলার মাঝে পার্থক্য আছে না নাই নারী পুরুষের বলার মাঝেও পার্থক্য আছে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না পরপুরুষের সাথে
নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না কোমল কণ্ঠে কথা বললে অপর দিকে যে পরপুরুষ থাকবে তাদের অন্তরের মধ্যে যা রোগ আছে ওই রোগাক্রান্ত অন্তরওয়ালা মানুষগুলা তোমাদের কোমল কণ্ঠে তাদের মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে তাই তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না তাহলে নারী পুরুষের কথা বলারও পার্থক্য আছে নারী যদি কোমল কণ্ঠে কথা বলে তাহলে বিপরীত দিকে সে যদি ফোনের মধ্যেও থাকে আর যদি সে বাস্তবিক ভাবেও থাকে তাহলেও সে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে না নাই আছে মানে এসএসসি তে ছেলেটা গোল্ডেন পায় এইচএসসি তে গিয়ে ছেলেটা গোল্ডেন পাওয়া দূরের কথা এক সাবজেক্টে ফেল ঘটনাকে ফেল করার কারণ কি তালাশ করে দেখা যায় অমক এলাকার অমকের সাথে ফোনে পরিচয় হওয়ার পর তার রেজাল্ট এই দশা তাহলে কোমল কণ্ঠে কথা না বলা নারী পুরুষের সৃষ্টিতে পার্থক্য পাইলাম চলায় পার্থক্য পাইলাম বলায় পার্থক্য পাইলাম নারী পুরুষের এবাদতে পার্থক্য ভাই হাতি শরীফের বর্ণনা দুই নম্বর খন্ড 223 নম্বর পৃষ্ঠা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইনি তুসাল্লিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন যেই দুই নারী নামাজ পড়তেছিল সকালা সংশোধনের উদ্দেশ্যে রাসূল বললেন ইদা সাজাতুমা ফাজুম্মা বাদাল লাহমি ইলাল আর এই নারীরা তোমরা যখন সিজদা করবা তখন তোমরা তোমাদের শরীরের অংশ মাটির সাথে মিশিয়ে দিবে জমিনের সাথে মিশিয়ে দিবে বলেন তো আমরা পুরুষরা সিজদা করলে শরীর কি মাটির সাথে মিশাই বরং আমরা ফাঁকা রাখি রাসূল বললেন নারীরা তোমরা শরীরকে জমিনের সাথে মিশিয়ে দিবা কিছু অংশ হলো মিশানোর চেষ্টা করবা কেন ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল নবীজি বলেন সিজদা করার ক্ষেত্রে একজন নারী পুরুষের মত না সিজদার ক্ষেত্রে একজন নারী পুরুষের মত না তাহলে নারী পুরুষের এবাদতে পার্থক্য আছে কিনা ভাই হাকি শরীফের দুই নম্বর খন্ড 223 নম্বর পৃষ্ঠা আর একটা বর্ণনা আছে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন اذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الاخرى رسول الله صلى الله عليه وسلم বলেন নারী যখন নামাজের মধ্যে বসে তখন সে যেন তার ডান উরুকে বাম উরুর উপরে রাখে নারী যখন নামাজের মধ্যে বসবে তখন যেন সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখে ওয়াইদা সাজাদাতিল মারআ নারী যখন সিজদা করবে তখন কি করবে আল সাকাত বাফলাহা ফি ফাখিজাইহা নারী তখন তার পেটকে দুই উরুর সাথে মিলিয়ে রাখবে নারী যখন সিজদা করবে তখন তার পেটকে ফি ফাকি জাইহা তার দুই উরুর সাথে মিলিয়ে রাখবে তাহলে নারী যখন বসবে ডান উরুকে বাম উরুর উপর রাখবে আচ্ছা আমরা পুরুষরা বসলে কি ডান উরু বাম উরুর উপর রাখি না নারী যখন সিজদা করবে তার পেটটা দুই উরুর সাথে মিলিয়ে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানসুরু ইলাইহা নারী যখন এইভাবে নামাজ পড়ে আল্লাহ ওই নারীর প্রতি লক্ষ্য করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ইয়া মালাইকাতি ইন্নি উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহা হে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি এই মেয়েটাকে এই নারীটাকে মাফ করে দিলাম তাহলে নারী পুরুষের নামাজের মধ্যে বসা সেজদা এবাদতে পার্থক্য আছে না নাই তাহলে সৃষ্টিতে পার্থক্য চলায় পার্থক্য বলায় পার্থক্য এবাদতে পার্থক্য তবরানি শরীফের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তবরানি শরীফের 22 নম্বর খন্ড 19 থেকে 20 নম্বর দুই পৃষ্ঠায় লম্বা আলোচনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন যাওয়ার পর নবীজি ওয়াইল ইবনে হুজুরকে বললেন আমার দিকে সবাই তাকান ইদা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা তুমি যখন নামাজ পড়বা তোমার দুই হাত কান বরাবর উঠাইবা
তাহলে নামাজে ওয়াইল ইবনে হুজুর নামক সাহাবী যিনি পুরুষ ছিলেন তাকে নবীজি হাত উঠাইতে বললেন কি বরাবর কান বরাবর এরপরে বললেন ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজা আসসাদিয়াইহা আর নারী যখন হাত উঠাবে তখন সে বুক বরাবর হাত উঠাবে তাহলে পুরুষ হাত উঠাবে কি বরাবর কান আর নারী হাত উঠাবে কি বরাবর বুক বরাবর তাহলে হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আছে কিনা আছে বসায় পার্থক্য আছে সেজদারে পার্থক্য আছে আমি বুঝাইতে চাইলাম নারী পুরুষ না পুরুষ নারী না তার চলায় পার্থক্য বলায় পার্থক্য গঠনে পার্থক্য তার এবাদতেও পার্থক্য এবার আসেন কেমিস্ট্রি এবং ফিজিক্সে আসি রসায়ন এবং হলো পদার্থবিদ্যা মনে করেন আপনি রসায়ন পড়াচ্ছেন কাউকে এই রসায়ন যদি বলেন হুজুর রসায়নের কথা কি আছে হ্যাঁ কোরআনে আছে সূরা ইউনুসের 101 নম্বর আয়াত আল্লাহ বলেন انظروا ماذا في السماوات والارض আসমান জমিনের ভিতরে কি নিহিত আছে তোমরা এগুলা গবেষণা করো সুবহানাল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন এইজন্য কেউ যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রসায়ন ফিজিক্স ইত্যাদি এগুলা শিখে যার বলে আল্লাহ বলছে খনিজ পদার্থ কি আছে আল্লাহ বলেছেন বস্তুর গঠন বস্তুর আকৃতি বস্তুকে যে গঠন করা হয়েছে এই গঠন করা এই গঠন করার উপকারিতা সম্পর্কে গবেষণার কথা আল্লাহ বলেছেন তাই আমি গবেষণা করব এটা আপনার সমস্যা নাই গবেষণা করতে পারেন টেকনোলজির কাজ কি বিজ্ঞানের কাজ কি বিজ্ঞানের কাজ হলো আপনার মাইক্রো এন্ড ম্যাক্রো ডিটেইলস অর্থাৎ ক্ষুদ্র এবং বৃহৎ অংশের এইগুলা নিয়ে বিস্তর গবেষণা করা তো আপনি যদি বলেন এই গবেষণার কথা কি আছে কোরআনে সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আল্লাহ আদম নবীকে সকল বস্তুর গুণাগুণ সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন তো যদি বলেন বিজ্ঞানের কাজ হলো বস্তুর ক্ষুদ্র বৃহৎ অংশ সব খুঁজে খুঁজে বের করা দুনিয়ার প্রথম মানুষটাকে আল্লাহ বস্তুর গুণাগুণ সব শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাম এখন এই রসায়ন কেমিস্ট্রি আর ফিজিক্স এখন মনে করেন আপনি রসায়ন পড়াচ্ছেন কথার কথা আপনি ছাত্রীদেরকে ছাত্রদেরকে রসায়ন পড়াচ্ছেন এখন পড়ানোর সময় রসায়ন আপনাকে শিখাচ্ছে যে নারীর সৃষ্টির পার্থক্য আছে পুরুষের যে সৃষ্টিটা পার্থক্য আছে সৃষ্টিগত ভাবে নারীর মধ্যে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে অম্লীয় গুণ তার মধ্যে দিয়েছে আল্লাহ এই কারণে নারীরা টক খাওয়ার প্রতি বেশি আগ্রহী হয় বাকি তেঁতুল খাওয়ায় না মেধা কমে জলপাই জলপাই খাওয়াতে পারে না গর্ভবতী মা যারা আছে এদেরকে কখনো তেঁতুল খাওয়াবেন না এদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন আর খেজুর যে খাওয়াইতে হবে এটা কোরআনে আছে মারিয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসে আল্লাহ কি বলছে ফাকুলি ওয়াশরাবি ফাকারনি আইনা তুমি খাও পান করো মারিয়াম কি খাইছে জিবরিল কয় খেজুর গাছের নিচে বসো কয় গাছে তো খেজুর নাই কার গাছে খেজুর থাকা লাগবে না মন চাইবে নারা দিবা খেজুর করবে এখান থেকে বোঝা যায় নারীরা গর্ভবতী অবস্থায় মিষ্টি খাবে খাই খেজুর তুলে নিলে বাচ্চা দিলে না খেজুর খাওয়াবে না এই যে এখান থেকে বোঝা যায় খেজুর খাওয়াবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে তো যাই হোক এদের মধ্যে একটা অ্যাসিড আছে সৃষ্টিগত ভাবে এই অ্যাসিড থাকার কারণে তারা টকের প্রতি আগ্রহী হয় পুরুষকে সৃষ্টিগত ভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে এই কারণে পুরুষরা মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহী হয় বেশি আবার খায় না জানালাম এখন এই যে অ্যাসিড আর অ্যালকালি রসায়ন বিদ্যা এটা স্বীকার করে অ্যাসিড আর অ্যালকালি একটা আরেকটার প্রতি প্রচুর আকর্ষণ আছে এর মানে নারীর পুরুষের প্রতি আকর্ষণ হওয়া আর পুরুষের নারীর প্রতি আকর্ষণ হওয়া এটা রসায়ন বিদ্যাও স্বীকার করে তো এটা তো কোরআন হাদিসও স্বীকার করে তাহলে কোরআন সুন্নাও বলে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে এটা কোরআন সুন্নার পাশাপাশি বিদ্যা যেটা রসায়ন বিদ্যা আপনি পড়াচ্ছেন এই বিদ্যা অস্বীকার করে আল্লাহ কয় হ্যাঁ আমি তো এটাই বলছি নবী কয় আমিও তো এটা বলছি আর এই জন্যই তো বলি নারী পুরুষের প্রতি যেহেতু আকর্ষণ হয় তাই নারী পুরুষের সাথে পর্দা করা খরচ এবার আসেন আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে জানলাম কি وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى নবী আপনি আপনার বিবিদেরকে বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জাহিল যুগের নারীদের মতো বের হবে না আল্লাহ বললেন জাহিল যুগের নারীদের মতো তোমরা বের হও না জাহিল যুগের নারীরা কিভাবে বের হতো আমরা বর্তমানে যারা কানিকাটা পাঞ্জাবি পরি আমাদের
কানিকাটা পাঞ্জাবির মতো আমাদের মা বোনরা কামিজ পরে ওই যে নিচের একটা অংশ আপনার দুই পাশ দিয়ে ফারাক জাহিলি যুগের নারীরা কি করত আপনার এই গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে ফারা রেখে এই কাপড় পরে রাস্তায় বের হয়ে কানাত তামশি বাইনে আদাই রিজাল এই অশালীন পোশাকে পুরুষের মাঝে গিয়ে তারা হাঁটাহাঁটি করত তান্না বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অশ্লীল পোশাকে তোমরা জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না এখন কথা হলো আমাদের মা বোনরা বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় কি হয় না পাসপোর্ট করবে উমরা হজে যাবে হজে যাবে আইডেন্টি কার্ড করবে জন্ম নিবন্ধন করবে এটা কিভাবে করবে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর নারীরা কিভাবে বের হবে আমাদের মা বোনরা এই কথা আল্লাহ সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন মনে দিয়ে মনোযোগ দিয়ে বুঝবেন 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন কিভাবে বের হবা না জাহিলি যুগের মতো বের হবা না 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে বের হবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলেন ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে বলেন মুমিনদের নারী দ্বারা কি উদ্দেশ্য মুমিনের মা মুমিনের বোন মুমিনের বিবি মুমিনের কন্যা তাদেরকে আপনি বলেন দেখেন কি বলে ইউতে নিনা তারা যেন টেনে দেয় আলাই হিন্না নিজেদের উপর মিন জালা বি বিহিন্না তাদের চাদরের কিছু অংশ অনুবাদটা আবার শোনেন আপনি আপনার বিবিদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন মুমিনদের নারীদেরকে বলেন তারা যেন নিজেদের উপর টেনে দেয় কি টেনে দেয় মিন জালাবি বিহিন্না চাদরের কিছু অংশ এই চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দিবে কিভাবে এটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করছেন দেখেন কি বলে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যাটা করছে এই ব্যাখ্যার বাংলাটা আমার সাথে সবাই বলবেন আগে ওনার আরবিটা শুনি উনি কি বলে দেখেন উনি বলেন أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب عبد الله بن عباس বলেন বলেন আমার সাথে নারীরা যখন কোন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে তাদের চেহারা ঢেকে তখন তারা তাদের মাথার উপর থেকে আলাদা কাপড় দিয়ে আলাদা ওড়না দিয়ে আলাদা চাদর দিয়ে আলাদা হিজাব দিয়ে অথবা বোরকা বর্তমানে যেটা বলি আমরা এটা দিয়ে তারা যেন তাদের চেহারা ঢাকে ঢাকার পর এরপরে কি করবে এরপর আফরাজা আইনান ওয়াহিদা আর একটা চোখ খোলা রাখবে এরপর বাইরে যাবে কি বলছে এক চোখ খোলা যদি ওলা মাকরুর ফতোয়া দুই চোখ খোলা রাখাও জায়েজ আছে কিন্তু চোখের মধ্যে যদি আকর্ষণ থাকে উচিত হলো আপনার চোখ ঢাকা যেটা আমাদের অনেক মেয়েরা বা মা বোনরা এটা পালন করে চোখ ঢেকে রাখে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করলেন আল্লাহ মুমিনদের নারীদেরকে বলছে তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তারা মাথার উপর থেকে চেহারার উপর আলাদা পর্দা ফেলে এরপর তারা বাহিরে যাবে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন সালতু আবিদাতাস সুলামি আবিদা আস সালমানি কেউ লিখেছেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাইছে তখন ওই আবিদা উনি বললেন আল্লাহ বুঝাইছে কি জানো কি উনি একটা পর্দা নিয়ে নিজের চেহারা ঢাকলেন নায়িকা কয় ও আবরাজ আইনাহুল ইউসরা নিজের চেহারা নায়িকা বাম চোখটা খোলা রাখা উনি বলেন আল্লাহ বুঝাইছে পুরো চেহারা ঢাকবে আর বাম চোখটা খোলা রাখবে এই আয়াতে আল্লাহ এটি বুঝাইছে এটা একজনের ব্যাখ্যা আর কি যাই হোক আমরা যেটা বুঝলাম নারীরা মাথার উপর থেকে চেহারা খোলা রেখে বাহিরে যাবে না চেহারা ঢেকে বাহিরে যাবে তাহলে চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা এখন মনোযোগ দিয়ে শোনেন চেহারা ঢেকে নারীরা বের হইলে ফায়দা কি রালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউজাইন আল্লাহ বলে নারীরা যখন পর্দা করে বাহিরে যাবে তাদেরকে চেনা সহজ হবে যে এটা একজন নারী এটা কারো বোন এটা কারো মা এটা কারো কন্যা সে একজন সম্মানিতা নারী আল্লাহ বলে ফালা ইউ
জাইন তখন তাদেরকে আর পিস করা হবে না উত্তপ্ত করা হবে না মানব বন্ধন যদি সারা দিনও করেন যে ইফটিজিং বন্ধ করুন আর যদি নিজের চুল না ঢাকেন চেহারা না ঢাকেন আর বলেন ইফটিজিং বন্ধ করুন আল্লাহ বলছে না তুমি তোমার চেহারা ঢাকো এরপর বাহিরে যাও আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আর পিস করা হবে না মানব বন্ধন করা লাগবে না এমনি ইফটিজিং বন্ধ হয়ে যাবে এখানে অনেক শিক্ষিত সমাজ আছে ইব অর্থ কি ইব অর্থ পবিত্র কত পবিত্র হযরত হাওয়া তো হযরত হাওয়া যদি মানে হয় ইব ইব মানে যদি হয় কত পবিত্র ইব টিজিং মানে সতী সাদী কত পবিত্র মেয়েদেরকে উত্তপ্ত করা বন্ধ করুন আপনি মাথা খুইলা চেহারাটা খুইলা বললেন সতী সাদী কত পবিত্র মেয়েকে উত্তপ্ত করা বন্ধ করুন আমি কি বুঝাচ্ছি না আল্লাহ বলেন ফালা ইউজাইন তারা যখন পর্দা করে বের হবে ইউজাইদের ইংরেজি হলো টিস করা ফালা ইউ আজা ইউজি মানে টিস করা ফালা ইউ উজাইন তখন তাদেরকে আর উত্তপ্ত করা হবে না তাদেরকে টিস করা হবে না যদি নারীরা পর্দা করে বের হয় তাহলে যদি বলেন যে আমাদের দেশে ইফতিজিং বন্ধের কি উপায় এক বাক্যে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে নিলেই এক দিনে কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর অপরাধটা বন্ধ হয়ে যাবে যেমন আপনাদের এলাকার পাঁচটা ছেলে কলেজের পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে উত্তর পাড়া জামিলা খাতুনকে এসিড মারবে বুঝে তার তিনজন বান্ধবী পরামর্শ দিছে এক কাজ কর কি তোরে কি এসিড মারা সম্ভব না পারা কাজ কর তুই মুখ ঢাইকা পর্দা করে কালকে থেকে কলেজ যাবে তো সে কালকে থেকে আপনার মুখ ঢাইকা টাইকা অন্যান্য মেয়েদের মাঝে ঢুকে আবার বের ওই পাঁচ ছেলে খালি প্রতিদিন খোঁজে কই কই আসলে কিন্তু এর সামনে দিয়ে প্রতিদিন যাচ্ছে আসতেছে বলেন আমাদের কেন এসিড মারা সম্ভব হচ্ছে না হ্যাঁ তারা এখন আর চিনতেছে না যে মেয়েটাকে মারবে তাকে চিনতেছে না এই জন্য পর্দার উপকারিতা এটা মেনে নেন মুখ সহ চেহারা ঢাকা ফরজ এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা এটাই হাদিসের কথা মুখ ঢাকা লাগবে না এই জাতীয় কথা এগুলো সঠিক কথা না বরং ছলে বলে কৌশলে আমাদের মা বোনদের চেহারাগুলা অন্যের সামনে প্রদর্শন করে তাদেরকে পণ্য বানানোর পায় তারা ছাড়া আর কিছু নয় থাকতে হবে পর্দা মুখ ছাড়া পর্দা হয় না এখন আসেন আহজাবের 53 নম্বর আয়াতটা ভালো করে বুঝেন বুঝার সময় এটার দিকে তাকাই দেন এটার দিকে আগে আয়াত শুনে শুনে আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম যখন তোমরা আমার বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইতে যাইবা নবীজি মাঝে মাঝে পাঠাইতেন সাহাবিদেরকে যাও আয়েশার ঘরে ওইটা আছে কিনা দেখো খাদিজার ঘরে ওইটা আছে কিনা দেখো তো এরকম সাহাবায়ে কেরাম আপনার যাইতেন তা একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিভিন্ন ভাবে সাহাবিদেরকে মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে সাহাবিদেরকে ঘরে পাঠাইতেন এখন ঘরে তো আম্মাজানরা থাকে তাদের সাথে পর্দা কিভাবে করবে আল্লাহ বলে দিলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতা তোমরা যখন নারীদের কাছে প্রয়োজনীয় কোন জিনিস চাইবা ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা এখন বলেন সাহাবীরা পর্দার এপাশ থেকে গিয়ে বলতেছে আম্মা জান নবী অমুক বস্তুর জন্য বাড়াইছে এটা দেন এখন আম্মা জান নাকি পর্দার আড়ালে শরীরটা রাইতা চেহারাটা একটু বাইরে আসছে বলেন আপনারা ওয়াইদা সালতুমুহুন্না মাতা তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব তখন তোমরা পর্দার এপাশ থেকে চাইবা তো পর্দার এপাশ থেকে আপনি কোনো নারীর কাছে কিছু চাওয়ার অর্থ কি এই যে নারী পর্দার উপাশে শরীরটা রাখবে আর চেহারাটা বাইরে করে দিবে কি লাগবে বলো আল্লাহ বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না এইভাবে যদি নারী পুরুষ তোমরা পর্দা করো আমি আল্লাহ তোমাদের কলব আর তাদের কলবের পবিত্রতার কারণ বলে এই বিষয়টাকে ঘোষণা করলাম এবার আমরা হাদিস শুনি সহিহ বুখারী বর্ণনা 4213 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসটা পুরাটা মনোযোগ দিয়ে শুনলে পর্দার বিষয়টা সহজে বুঝে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন তার বিবির নাম সুফিয়া বলেন কি নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুফিয়া হলেন ইহুদিদের নেতা ওয়াই ইবনে আখতাবের কন্যা ওয়াই ইবনে আখতাব একজন নেতা তো নেতার কন্যা মুসলমানদের অধীনে আয়েশা মুসলমান হয়েছে এখন তাকে বিয়ে করবে কে
মুরুব্বি সাহাবীরা দাহিয়া ইবনে খলিফা আল কালবি বলছিলেন নবীজির কাছে হুজুর আমি বিয়ে করি মুরুব্বি সাহাবী সাহাবারা পরামর্শ দিলেন হুজুর নেতার কন্যা তো একজন নেতৃস্থানীয় কারো অধীনে থাকলে তার মান সম্মান থাকবে তার মনটা ভালো থাকবে আমাদের পরামর্শ আপনি বিয়ে করেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন বিয়ের পর সফরের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য তিন রাত অবস্থান করলেন সফরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন أقام رسول الله صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاث ليال يبنى عليه بصفية صفية رضي الله تعالى عنها خده بشور قرار جمع رسول خيبر ابن مدينة رمازه تين رات عبستان قلن اخوان جهو تو بيه قرسه بيه ركتا علماء ہے علماء ماني جه علماء تا خابه تارا কন্যার যাত্রীরা কন্যা যাত্রীরা বলেন তারা কন্যা যাত্রীরা খাবে আর কি যদি আমরা বলি বরযাত্রী বরযাত্রী মানে মেয়ের বাপের বাধ্য করে তিনটা গরু ঋণ কইরা জবাই করা নির্লজ্জের মতো 300 নিয়ে মেয়ের বাড়িতে খেতে যাওয়াকে বরযাত্রী বলা হয় এটা হলো বরযাত্রী আর কি বরযাত্রী এগুলো সুন্নাহের শব্দ না কন্যা যাত্রী হলে ঠিক আছে কন্যা যাত্রী শুনছেন নি কোনোদিন না তিন লেগে শুনবেন কারণ এটাই তো উচিত এই জন্য এটা শুনবেন না উল্টাটা শুনবেন বরযাত্রী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে দেখছে বাপটা কত গরিব তো কইছে কিচ্ছু আমরা মাত্র 5-7 জন আসমু বিয়ের দিন বাদ বেচারা মাশাআল্লাহ ঠিক আছে 5-7 জন আসলে আমার কষ্ট হবে না হঠাৎ বিয়ের দুই দিন আগে কয় আসলে আত্মীয় স্বজন তো 50 জন হয়ে গেছে হঠাৎ বিয়ের আগের দিন কয় আসলে চিনে কই 80 জন হয়ে গেছে বিয়ের দিন বিয়ের আগের দিন আবার আপনার ফোন দেয় কয় আসলে ভাই সাহেব কি কম হয় আমরা ভাই সাহেব হয় নাই 100 জনের উপরে হয়ে গেছে তো ওই বরযাত্রী সবগুলো আসবে এগুলা বর যাত্রী বা মেয়ের বাবা যদি সামর্থ্যবান হয় পরে কোনোদিন দাওয়াত করে খাওয়াবে সেটা ভিন্ন বিষয় বিয়ের দিন ছেলের বিয়ে করবে বিয়ে করার পর মেয়েকে নিয়ে সুন্নাহ মোতাবেক সেদিন কোনো আনুষ্ঠানিকতার দরকার নাই রাসূল বলছেন আইসারুহা হাউনা ওই বিয়েতে সবচেয়ে বরকত যে বিয়েতে খরচ কম হবে এটা বুঝার পরেও শোনার পরেও না বিয়ের আগের থেকে আপনি গায়ে হলুদ করতে হবে আর বিয়ের দিন প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে একটা পবিত্র সম্পর্ক শুরু করার আগে হাজারো গুনাহের মাধ্যমে নতুন সম্পর্ক মানুষ সূচনা করে কেন আপনি এটা করবেন বিয়ের দিন আপনি বলছে কম খরচে বিয়ে হোক কিন্তু বিয়ে হয়ে যাক সুন্না মোতাবেক মসজিদে হুজুর বিয়ে পড়াই দিবে খেজুর ছিটিয়ে দেন খেয়ে দেন দুই দিন পরে বাসর হবে ছেলে আর পরে অলিমায় সবাই দাওয়াত দিবে দেখি আপনি কয়জন খাওয়াইতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন এখন সফরের মধ্যে অলিমা করবে সুবহানাল্লাহ আর সাহাবীরা নবীজির অলিমা খাওয়ার জন্য খুব নবীজির অলিমা এটা তো বরকতি খাদ্য হযরত আনাস বলেন সফরের মধ্যে আমরা অলিমার আয়োজন করলাম কি আয়োজন হযরত আনাস বলেন মা ফিহা মিন লাহমিন ওয়ালা খুবজিন ওই অলিমায় আমরা কোনো গোশত বা রুটির আইটেম করতে পারি নাই মা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন বেলাল একটা দস্তরখানা বিছাও বিছানোর পর ফাকুসিতত বিছানো হলো ফালকা আলাইহা তামরা ওয়াল আকিফা ওয়াস সামনা অলিমায় তিনটা আইটেম রাখা হলো এক নাম্বার খেজুর দুই নাম্বার পনির তিন নাম্বার ঘি এই তিন আইটেম রেখে রাসূল হযরত আনাসকে বললেন সাহাবীদেরকে দাওয়াত দাও মুসলমানদেরকে দাওয়াত দাও এই তিন আইটেম দিয়ে অলিমা করায় দাও সুবহানাল্লাহ সফরে যা ব্যবস্থাপনা আছে কিন্তু অলিমাটার মধ্যে খাদ্যটা কি সেটা দেখার বিষয় না কার অলিমা সেটা হলো বিষয় আমাদের ভুল জায়গাটা মুসলমানরা যখন দূর থেকে আসতেছে একজন আরেকজনকে বলতেছে আর কি দূর থেকে আসতে আসতে বলতেছে আচ্ছা এই যে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন আচ্ছা উনি কি নবীজির বিবি মানে আমাদের মা নাকি নবীর দাসী দেখেন কি কয় ইহদা উম্মাহাতিল মুমিনিন বুখারীতে আছে দেখবেন আপনার বাইনা সত্রাইন আছে হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে হ্যাঁ ছাত্র ভাইরা বাইনা সত্র না বাইনা সত্রাইন বাইনা সত্রাইন সত্র না কিন্তু বাইনা সত্রাইন দুই লাইনের মাধ্যমে তো দেখবেন আপনি ওখানে আছে হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন হাল হিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন এই সুফিয়া কি মুমিনদের মাদের একজন সুফিয়া কি মুমিনদের মাদের একজন অবিম্মা মালাকাত ইয়ামিনু নাকি সুফিয়া রাসূলের দাসী এটা সাহাবীরা
দূর থেকে যারা আসতেছে বলতে বলাবলি করতেছে এখন সাহাবীরা জবাব দেয় কয় শুনো তিনি কি আমাদের মা না দাসী এটা বোঝার সহজ উপায় আছে তোমরা কি কয় ইন হাজাবহা নবী যদি এই সুফিয়াকে পর্দার আড়ালে নেয় ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন তাহলে আমরা বুঝবো এই সুফিয়াও আমাদের অন্যান্য মায়েদের মতো তিনিও মুমিনদের একজন মা তিনি আমাদের মা وإن لم يحجبها যদি পর্দার আড়ালে না আনে তাহলে বুঝবো ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনুহু তিনি নবীর দাসী আর দাসীদের মুখ ঢাকতে হতো না কিন্তু দাসী ছাড়া অন্য নারীদের মুখ ঢাকা লাগত এখন সাহাবীরা লক্ষ্য করতেছে দেখি কি হয় শেষমেশ সালাম মারতাহালা রসুল রওনা করলেন মদিনার দিকে বাহনে উঠলেন লক্ক লাহা খালফা বুখারীর 585 নম্বর হাদিসও আছে যে হাদিসটা বলছি না 4213 585 নম্বর হাদিসে আছে লক্ক আলাহা খালফা পিছনে হযরতে সুফিয়াকে বসাইলেন বসানোর পর ওয়া মাদাল হিজাব রাসূল পর্দার আড়ালে পর্দা টেনে তার বিবিকে নিয়ে মদিনা রওনা করলেন তাহলে বুঝা যাইতেছে উনি দাসী না উনি কি বিবি আচ্ছা উনি যে বিবি উনি মুমিনদের মা পার্থক্য হলো কি দিয়ে এই তার কেমনে বুঝলেন তাহলে চেহারা কি ডাকতে হবে কিনা বলেন আচ্ছা এবার আরেকটা বর্ণনা শুনেন বাইহাকী শরীফের দালাইল নুবুয়া 7 নম্বর খন্ড 117 নম্বর পৃষ্ঠা রাসূল ইন্তেকাল করলেন আলেম ছাড়া অন্য একজন বলেন তো এই জায়গায় রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে আলেম ছাড়া অন্য একজন ছাত্ররা ছাড়া মাশাল্লাহ এসে আগে কে কইছে যে আগে কইছে এটাই মাশাল্লাহ তারে সবাইরই মাশাল্লাহ এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছে করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক খাটের উপরে রাখা আবু বকর সিদ্দিক কাছে ছিলেন না সুমহ নামক জায়গায় ছিলেন রসুলের ইন্তেকালের সংবাদ শুনলেন আসলেন দেখেন আবু বকর সিদ্দিকের সম্পর্কে আম্মা জান আয়েশা কি হয় মেয়ে ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢোকার জন্য বাহির থেকে দাঁড়িয়ে অনুমতি চাইতেছে আয়েশা আমি আবু বকর আমি কি আসবো ভিতরে জায়গাটা রয়ে গেছে দেখেন তা আম্মা জান আয়েশা একটু পরে বললেন যে আব্বা আপনি আসেন একটু পরে আবু বকর সিদ্দিক ঘরে ঢুকলেন এখন প্রশ্ন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি কেন চাইলেন মেয়ের কাছে দেখেন হাদিস আসছে আবনিসাউ হাওলা নবীজির বিবি আম্মা জান আয়েশা সহ অন্য যত বিবিরা সব বিবিরা নবীর দেহ মুবারকের পাশে ছিলেন রসুল যেই ঘরে রসুলের দেহ মুবারক পড়ে আছেন তো এই দেহ মুবারকের পাশেই অন্যান্য বিবিরাও আছে তো আম্মা জান আয়েশা সহ অন্যান্য বিবিরা রসুলের দেহের পাশে আবু বকর বললেন আয়েশা আমি কি আসব একটু পরে বললেন আব্বা আসেন হাদিসে আসছে ফাসতাতামনা মিন আবি বকরিন নবীজির অন্যান্য সব বিবিরা আবু বকরের থেকে পর্দা করে মুখ ঢেকে পর্দার আড়ালে চলে গেলেন ইল্লা মা কানা মিন আয়েশা আয়েশা মুখ ঢাকলেন না অন্য বিবিরা ঢাকলেন এখন আলেম ছাড়া অন্যরাই কোন আপনারা আলেমরা তো সহজে বুঝে অন্যরা বলেন আবু বকর সিদ্দিককে দেইখা সব বিবি মুখ ঢাকলো আয়েশা সারা বিষয়টা একদম সহজ আয়েশা কেন ঢাকে নাই বলেন তো অন্য বিবিরা কেন ঢাকছে পর্দা সহজ বিষয় তা চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা সব বিবিরা দেখছে নবী দিয়ে দেখার পর আম্মা জান আয়েশা ছাড়া সবাই মুখ ঢাকছে আয়েশা ঢাকে নাই কেন আয়েশা হলেন মেয়ে তাই বাবার সামনে মুখ ঢাকে নাই অন্য বিবিরা আবু বকর সিদ্দিকের সম্পর্কে মা হয় কি হয় নবীর বিবিরা মুমিনদের মা না তা আবু বকর সিদ্দিকের মা তাহলে মায়ের মতো মাদের সাথে আবু বকর সিদ্দিক পর্দা করছে কিনা তার মানে মায়ের মতো মা না শিক্ষক বাপের মতো বাপ না এবার আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর বর্ণনা 4141 নম্বর হাদিস 4141 কত হয় 4141 লম্বা হাদিস হাদিসের সামান্য একটু অংশ শুনবো আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনারা জানেন মুনাফিকরা তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ ছড়াইছিল নাউজুবিল্লাহ যে ব্যাপারে আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে এখন ঘটনাটা কি ঘটনাটা হলো এক সফরে গিয়ে আম্মা জান হার হারিয়ে ফেললেন হার হারিয়ে যাওয়ার পর উনি ওনার হার তালাশ করতে গেলেন হার যখন তালাশ করে পেয়ে গিয়ে আবার আসলেন আয়েশা দেখে কাফেলার সবাই চলে গেছে উনি চিন্তিত হয়ে গেলেন ইন্না লিল্লাহ আমি এখন কি করবো উনি চিন্তা করলেন মদিনায় যাওয়ার পর কাফেলার মধ্যে যখন আমার এই খুইজা পাওয়া যাবে না নবীজি তখন আমাকে নেওয়ার জন্য কাউকে পাঠাবে তো আমি এক কাজ করি এই জায়গায় বসে থাকি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন এক জায়গায় বসে ঘুমানো শুরু করছে
কি করছে এখান থেকে কি বোঝা যায় আম্মাদান খুব সহজ সরল ছিলেন আম্মাদান যে সহজ সরল ছিলেন এই দলিল এই হাদিসে আছে এই হাদিসে লম্বা অংশ তো উম্মে মিসতাহ নামে একজন আম্মাদানের খাদেমা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাদানের ব্যাপারে উল্টা পাল্টা কথা শুনছে আম্মাদানের খাদেমারে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো আয়েশা কেমন তো এই খাদেমা জবাব দিছিল হুজুর এত সহজ সরল আয়েশা আপনার বিবি কই উনি যখন রুটি খোলার মধ্যে রুটি চিনিনি খোলায় রুটি দেয় এই রুটি দেওয়ার পর ছাগল আয়েশা ওনার রুটি খেয়ে ফেলে এর মাঝে উনি ঘুমায় যায় এই যখন রুটি দেয় ইতিমধ্যে বকরি ছাগল আয়েশা ওনার রুটি খায় উনি এই রুটি দিয়া ময়েস উনি এতটা সহজ সরল ছিলেন তার খাদেমা বলতেছে নবীজি হুজুর এত সহজ সরল একটা মানুষ উনি আপনি কি বলেন এগুলা তো এই আম্মাজান কি করছে দেখেন হার হারায় ফেলেছে কেউ নাই তো উনি কি করছেন টেনশনে এক জায়গায় বসে রয়েছে ওই মুহূর্তে ঘুমাই গেছে আশেপাশে কেউ নাই পিছনে একজন সাহাবি যিনি সবার পরে রওনা করছেন তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল কি নাম সফওয়ান এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবার শেষে রওনা করলেন তো উনি আস্তে আস্তে যখন মাঠ দিয়ে উনি রওনা করে যাবে হঠাৎ দেখে দূর থেকে বুখারী বর্ণনা ওয়া সাওয়াদা ইনসানিন হাইয়্যিন একজন জীবিত মানুষের ছায়া ছায়া মনে হচ্ছে দূর থেকে উনি যখন দূর থেকে দেখলেন কেউ একজন মানুষ উনি কাছে গেলেন কাছে যাওয়ার পর আম্মাজান বলেন আতানি ফাআরাফানি হিনা ওয়ানি সফওয়ান আমার কাছে আসছে আসার পরেই সফওয়ান আমাকে চিনতে পেরেছে আর আপনাদের মাথায় আসবে হুজুর সফওয়ান নবীর বিবিকে কেমনে চিনল উনি না পর্দা করে আম্মাজান জানে আপনাদের মাথায় এগুলো উল্লা পাল্লা কথা আসতে পারে তাই বিধি জবাব দিয়ে গেছে শোনো ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবল আল হিজাব ও ফি রিওয়ায়া ক্বাবল আই ইয়ুদরাবা আলাইয়া আল হিজাব পর্দা ফরজ হওয়ার আগে সফওয়ান আমারে দেখছিল যে আমি আয়েশা তাই আজকে আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা এর মানে পর্দা ফরজ না হওয়ার পর আমারে দেখা চিনছে এমন না আগে সফওয়ান আমারে দেখছিল তাই আজকে দেখা চিনছে আমি নবীর বিবি আয়েশা এটা কি বুঝে আসছে সবার আচ্ছা এটা বুঝে থাকলে এরপরে বুঝে থাকলে আমি জাগ্রত হলাম তাহলে আম্মাজানকে দেইখা সফওয়ান পড়ছে কি বলেন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুনে আমি জাগ্রত হলাম এখন জাগ্রত হওয়ার পর কি করছে দেখেন তাই আমি জাগ্রত হওয়ার সাথে সাথে যখন দেখলাম আমার সামনে একজন পুরুষ ফাখাম্মারতু আলহি বিল জিলবাব এটা আমার সাথে বলেন না বলেন ফাখাম্মারতু ওয়াজহি বিল জিলবাব বলেন আমার সাথে তখন আমি পর্দা দিয়ে ওড়না দিয়ে চাদর দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম এই জন্য সাবধান চেহারা পর্দা করা লাগে না এই জাতীয় কথা বইলেন না একবার বইলা দুই বছর নারী পুরুষ সবগুলা কিন্তু মুখ রাখছেন নারী পুরুষ দুই বছর মুখ ঢাকেন নাই দুনিয়ায় করোনায় বাঁচার জন্য যদি আপনি মুখ ঢাকতে পারেন তো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কেন মুখ ঢাকবেন না আমি সফওয়ানকে দেখে সাথে সাথে পর্দা দিয়ে আমার কি ঢাকলাম চেহারা ঢেকে ফেললাম বুখারী শরীফের আরেকটা বর্ণনা শুনেন 4328 নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিবরানা আমি জিবের রওনা নামক এক জায়গায় ছিলাম রসুলের সাথে জিবের রওনাটা কোথায় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আসলে হবে মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা এর মাঝখানে মক্কা এবং তায়েফ আপনারা দেখবেন বুখারীতে যদিও মক্কা মদিনা আসছে পাশে আবার ছোট্ট করে লেখা আছে তায়েফ এবং হওয়া উচিত এটাই যে মক্কা এবং তায়েফের মাঝে যদিও আপনার বর্ণনায় মক্কা মদিনা শব্দটা আসছে তো ওখানে পাশে ছোট্ট করে আছে মক্কা এবং তায়েফের মাঝে এই জিবের রওনা নামক স্থানে আমি ছিলাম রসুলের সাথে
ইতিমধ্যে রাসূলের সাথে আরেক সাহাবী ছিল মাআহু বিলাল তার নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ আলা তুনজিজুলি মা ওয়াআতানি আপনি আমাকে যে ওয়াদা করেছেন পুরো করবেন না কি ওয়াদা হুনাইনের যুদ্ধের গনিমতের মাল দেওয়ার জন্য এই গ্রাম্য ব্যক্তিকে রাসূল ওয়াদা করেছিলেন তো আসার পর কয় হুজুর আপনি না আমার একটা ওয়াদা করেছেন আমারে দিবেন না সেই ওয়াদাটা নবীজি বললেন আফশির সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ গ্রাম্য ব্যক্তি কয় কব আকসাবত আলাইয়া বিল আফশির আপনি খালি বারবার আমারে করুন সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ সুসংবাদটা কি এটাই তো করনা গ্রাম্য ব্যক্তি না বলছে فأقبل رسول الله صلى الله عليه وسلم على أبي موسى وبلال كهيئة الغضبان نبي جيتي راغ হয়ে গেল রাগ হয়ে হযরত আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন রাসূল রাগ করলেন রাগ হয়ে বেলাল আর আবু মুসার দিকে তাকাইলেন তাহলে দেখেন গ্রাম্য ব্যক্তিকে বললেন সুসংবাদ গ্রহণ করো গ্রাম্য ব্যক্তি কয় আপনি খালি সুসংবাদ বলেন সুসংবাদটা কি এটা বলেন না রাসূল হযরত বেলাল আর আবু মুসার দিকে ফিরে বললেন রদ্দাল বুশরা গ্রাম্য ব্যক্তি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে হক বালা আনতুমা তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করে নাও তখন তারা দুইজন বললেন কবিল না আমরা সুসংবাদ গ্রহণ করলাম এবার নবীজি ফাদা বিমাইন ফাদা বিকদহিন একটা পাত্র আনলেন ফিহি মাউন ওই পাত্রে পানি আছে আমরা কিসের আলোচনা শুনতেছি رسول الله صلى الله عليه وسلم একটা পাত্র আনলেন পাত্রের মধ্যে পানি আছে ফাগসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু রাসূল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক পানির দ্বারা ধৌত করলেন ওয়া মাজ্জা ফিহি এবং কুলি করলেন কুলি করার পর অতিরিক্ত আরেকটু পানি আছে এই পানিটা রাসূল ওই দুই সাহাবীকে দিলেন কাকে আবু মুসা আর বেলালকে স্বপ্নেও যদি এরকম অতিরিক্ত পানি রাসূল দিয়ে দেয় নিয়ে নেবেন নবীজি হযরত আবু মুসা আর বেলালকে পানিটা দিয়ে বললেন ইশরাবা মিনহু এই তোমরা দুইজন এই পানি পান করো আর কি করবা ফাফরিগা আলা উজুহিকুমা ওয়া নুহুরিকুমা পানি পান করার পরেও কিছু পানি তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটায় দিবা এই পানি ফাফআলা আবু মুসা আর বেলাল তাই করলেন এখন দেখেন আবু মুসা আর বেলাল যখন ওই পানি পান করলেন আর নিজেদের উপর ছিটাইলেন বলেন তো পানিটা কি বরকত কম ওয়ালা না বেশি বরকত ওয়ালা পানি আর নবীজির অতিরিক্ত পানি ওযু করছে কুলি করা এরপরে অতিরিক্ত পানিটা তো হযরত বেলাল আর আবু মুসা যখন আপনার পানি পান করছে আর গায়ে ছিটাইতেছে ফানাদাতু উম্মু সালামা মিন ওয়ারাইস সিত্তিরি পর্দার আড়াল থেকে রসুলের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে বেলাল আর আবু মুসাকে কোত্থেকে কেন মায়ের মতো উম্মে সালামা ছেলের মতো আবু মুসা বেলালের কোত্থেকে ডাক দিছে বলেন তাহলে মায়ের মতো উম্মে সালামা ছেলের মতো বেলাল আর আবু মুসাকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও বেলাল আর আবু মুসা আফজিলালি উম্মিকুমা একা একা পান করো না একা একা বরকত দিও না তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও আমার পুরাটা ভালো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য এতটুকু উম্মে সালামা ডাক দিলেন কোথ থেকে তো মায়ের মতো মা ছেলের মতো ছেলেদেরকে ডাক দিলেন পর্দার আড়াল থেকে হ্যাঁ মায়ের মতো মা মা আপন মা না ছেলের মতো ছেলে আপন ছেলে না তাই মায়ের মতো মারা ছেলের মতো ছেলেদের সাথে অবশ্যই মুখ ঢাকতে হবে এবার আর একটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আম্মাদান কি বলেন এই হাদিসটি একটু হাসি রসের দিকে আম্মাদান বলেন দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস আমার ঘরে আফলাহ আসছে আফলাহ এক ব্যক্তির নাম এই আফলাহ ইবনে আবিল কুআইস আমার ঘরে আসছে আসার পর ফাসতাতারতু মিনহু আমি সাথে সাথে এই লোক যখন ঘরে ঢুকছে আমি পর্দার আড়ালে চলে গেলাম নিজেরে পর্দার ভিতরে নিলাম তো পর্দার আড়ালে চলে যাওয়ার পর আফলাহ আমাকে বলতেছে আতাস্তাতিরা মিন্নি আশা তুমি আমার সাথে পর্দা করো আদা আম্মু কি আমি তো তোমার চাচা বুঝলেন আম্মাদান আয়েশা পর্দা করলেন আর ওই ব্যক্তি বলতেছে আমি তোমার চাচা তুমি কি আমার সাথে পর্দা করো আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে জবাব দিলেন মিন আইনা আপনি কিভাবে আমার চাচা হন আপনি আমার চাচা হন কিভাবে আফলা জবাব দিলেন আর দোয়াত কি
ইমরাতু আকি আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে অতএব আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা আল্লাহ জানে বুঝি আফলা বললেন আমার ভাইয়ের বিবি তোমারে দুধ খাওয়াইছে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা কারণ আমার ভাই তোমার দুধ বাবা যদি হয় আমি তোমার দুধ চাচা আম্মা যখন আয়েশা একটা জবাব দিতে তো ভালো মাসালা জানতেন না তাই জবাবটা দিয়েছে দেখেন কি কয় ফাইন্না মা আরদাতিল মারআ ওয়ালা ইউদ্দিনি রাজুল আমার দুধ খাওয়াইছে মহিলা পুরুষ তো খাওয়ায়নি আব্দুল্লাহকে পর্দা করব না কেন মহিলা দুধ খাওয়াইছে মহিলার সাথে সম্পর্ক ইতিমধ্যে রসুল ঘরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পর আম্মা বলেন আমি নবীজির পুরোটা বলছি হুজুর এই লোক কয় এটা কি আমার দুধ চাচা আমার নাকি পর্দা করা লাগবে না নবীজি আয়েশা ইন্নাহু আম্মুকি হ্যাঁ সে আসলেই তোমার দুধ চাচা কত দুধ চাচা বলে শোনো আয়েশা বংশীয় কারণে যাদের সাথে পর্দা করতে হয় না দুধ সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না ইন্নাহু আম্মুকি সে আসলেই তোমার চাচা ফাল গিয়ালি যে আলাই কি সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা হবে না এই পুরাটা বলা আমাদের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এতটুকু আম্মাদাম এই অপরিচিত মানুষটারে প্রথম দেখা পর্দায় গেলেন কেন অপরিচিত কারোর সাথে যাদের সাথে পর্দা করা খরচ তাদের সাথে যে পর্দা করতে হবে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যদিও আম্মা জানেন দুচ্চা যাকে প্রথমে চিনতে পারে নাই বলে উনি পর্দার আড়ালে চলে গেলেন এখান থেকে স্পষ্ট হয় মুখ ঢাকতে হবে মুখ ঢাকা সারা পর্দা এটা যদি বলা হয় তাহলে এটা হবে পর্দার প্রতি একটা তামাশা ছাড়া আর কিছু না আচ্ছা আপনারা ছেলে বিয়ে করার কি নিয়ে যান বিয়ে করানোর আগে মেয়ে দেখান না তাই তো মেয়ের কি দেখে ছেলে বিয়ে পায় সবাই বলেন চেহারা আনুষ্ঠানিক ভাবে বাড়ি দিকে দেখা দরকার কি সাইজ স্টোরের কোন কানায় দেখবি তো মেয়ের চেহারা একটা বাবা বলে ফোন দিয়া আমার মেয়েকে আপনারা দেখতে আসতে পারেন বুঝা যায় ওই ছেলের জন্য সাময়িক সময়ের জন্য ইসলাম অনুমোদন দিছে আজকের জন্য এই ছেলেটা এই মেয়েকে দেখতে পারবে এখন বলেন আপনার ছেলেটা কি কি দেখে বলেন কি দেখে চেহারা বলে পর্দা না ওই দিনের জন্য শুধু দেখা জায়েজ চেহারা তাহলে ওই দিনের জন্য শুধু চেহারা দেখা জায়েজ ওই দিন অন্যদিন অন্যদিন জায়েজ নেই তাহলে ওই দিনের জন্য বিয়ের নিয়তে প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা জায়েজ তার চেহারা দেখা জায়েজ এখান থেকে স্পষ্ট অন্য সময় তার চেহারা দেখা জায়েজ নেই দলিল মুসনাদ আহমদ পাঁচ নম্বর খন্ড 424 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় ফালা জুনাহ আলাইহি আইয়ানজুরা ইলাইহা তার জন্য গুনাহ না ওই মেয়েটাকে দেখা দেখেন তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় ওই প্রস্তাব পিতা মেয়েটাকে দেখা ওই ব্যক্তির জন্য গুনাহ নাই তাহলে প্রস্তাব ছাড়া বিয়ের নিয়ত ছাড়া ওই মেয়েটাকে দেখিয়ে ওই মেয়েটাকে দেখিয়ে কি হবে বলেন তাহলে বিয়ের নিয়তে শুধু ওই দিন দেখা যদি গুনাহ না হয় অন্য সময় অবশ্যই গুনাহ এই জন্য ভালো করে আমরা মনে রাখবো যে একটা মেয়েকে সাময়িক সময়ের জন্য দেখার অনুমোদন দেওয়া এটাই প্রমাণ করে অন্য সময় তার চেহারা দেখা জায়েজ নেই মুসনাদ আহমদের বর্ণনা 1784 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আব্দুল আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা তিনি বলেন দখলতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার ভাতিজার কাছে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াইন্দাহু নিসাউহু নবীর সামনে তখন তার বিবিরা ছিলেন ফাস্তাকাররা মিননি নবীর সব বিবিরা আমার সাথে পর্দা করছে ইল্লা মাইমুনা মাইমুনা পর্দা করে নাই কে পর্দা করে নাই কেন পর্দা করে না মাইমুনা সম্পর্কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ বোন লাগতো মাইমুনা সম্পর্কে হযরত আব্বাসের দুধ বোন লাগতো ওই যে আপনার বিখ্যাত হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আমার ফুফু মাইমুনা বাড়িতে গিয়ে রাতে যাপন করলাম নবীর রাতের ইবাদত দেখার জন্য তো ফুফু হয়েছে কোন সূত্রে দুধ বোন হিসাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফুফু হয়েছে তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর সব বিবিরা পর্দা করছে শুধু মাইমুনা ছাড়া মাইমুনা কেন পর্দা করে নাই কারণ মাইমুনা আব্বাসের দুধ সম্পর্কে বোন হতো সোজা হিসাব দুধ বোন পর্দা করে নাই অন্যরা বোন না কিন্তু পর্দা করছে কিন্তু মায়ের মতো মায়েরা সন্তানের মতো আব্বাসের সাথে পর্দা করছে কিনা তাহলে মায়ের মতো মা না ছেলের মতো ছেলে না হ্যাঁ মায়ের মতো যদি মা যদি কেউ বলে যে আমি তোমার মায়ের মতো জি আপনি আমার মায়ের মতো আমি আপনার ছেলের মতো চেহারাটা ঢাকেন আমি আপনার ছেলের মতো আপনি আমার মায়ের মতো চেহারাটা ঢাকেন জি বলেন কি বলবেন ঠিক আছে আমি আপনার মায়ের ছেলের মতো এই
তাহলে বলেন চেহারা ঢাকা লাগবে কিনা তাহলে চেহারা ঢাকা লাগবে স্পষ্ট সৃষ্টিগতভাবে নারী পুরুষের পার্থক্য ইবাদতে পার্থক্য চলায় পার্থক্য বলায় পার্থক্য অতএব বাহিরে নারী পুরুষ কিভাবে চলবে এটাও পার্থক্য পুরুষরা চেহারা খুলে রাস্তায় হাঁটে সোজা হিসাব বিপরীত দিকে মেয়েরা যখন হাঁটবে তারা চেহারা ভেঙে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত পর্দা চেহারা সহ করা লাগে এই বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করে আমাদের মাগুনদেরকে যেন আমরা শরীয়ত পর্দার মধ্যে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা মুসনাদ আহমদের বর্ণনা 22808 নম্বর হাদিস তাখরিজুল মুসনাদেও আসছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা যাহারাতিল মাআসি যখন নাকি গুনাহ ব্যাপক হয়ে যায় কোন সম্প্রদায়ের মাঝে আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি তখন আল্লাহর পক্ষ থেকে আযাব ব্যাপক ভাবে তাদেরকে পাকড়াও করে এজন্য সাবধান আমাদের মা বোনরা এমন ভাবে রাস্তায় যেন না চলে যে চলার কারণে তাদের দিকে তাকাইলে চোখের জিনা হয় এবং কলবের জিনা হয় এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ এরপর ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরতকে